আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী ভাইরা আপনাদের অনেকের একটা প্রশ্ন সেটা হলো একটা তলব তলব অর্থাৎ জন্য দেওয়া হলে এটা কতদিন পর্যন্ত থাকে এছাড়াও এই অর্থাৎ কফলা হতে গেলে তলবটা কোন সময় দেওয়া সঠিক নিয়ম এই বিষয় নিয়ে আজকের আলোচনা থাকবে শুটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন আর যদি আপনি সৌদি প্রবাসী হয়ে থাকেন অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সময় নতুন নতুন আপডেট আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক বেসিক্যালি তলব আমরা যদি দিই কফলার জন্য সেক্ষেত্রে কয়েকটা পদ্ধতি যদিও এক তবে অনেক সময় দেখা যায় এক আমার মেয়াদ থাকা অবস্থায় তলব দিয়ে থাকি অনেক সময় দেখা যায় এক আমার মেয়াদ শেষ হলে তলব দিয়ে থাকি এখন দুইটা জিনিস কিন্তু দুই রকম এক নম্বর হলো যদি আমার একামার মেয়াদ না থাকে এই মুহূর্তে যদি আমি তলব দিই কোনো কোম্পানি থেকে তাহলে তলবটা অটোমেটিকলি মুয়াফেকা চলে আসবে এখন দু একদিন পরে আপনি চিন্তা ভাবনা করলেন যে এখানে কফলা হলে আপনার জন্য সুবিধাজনক হবে না তাহলে আপনি চাইতেছেন যে আরেকটা কোম্পানিতে কফলা হওয়ার জন্য বা আরেকটা কফিলের কাছে কফলা হওয়ার জন্য তাহলে কি করা উচিত এই মুহূর্তে যদিও আপনি অন্য কোম্পানিতে গেলে যদি তলব দিতে যায় তাহলে তলব নিবে না তাহলে আপনি অবশ্যই পনেরো দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি আপনি নকল কফালার ওখানে তলবটা চেক করেন তাহলে ওখানে একটা যেদিন তলব দেওয়া হয়েছে ওই তারিখটা থাকবে আর ওই তারিখ থেকে আপনি পনেরো দিন পর্যন্ত অপেক্ষা করার পরে আবার কফালা চেক করলে যদি দেখেন যে কফলাটা চলে গেছে মহাফেক্ষা চলে গেছে তাহলে আপনি নতুন করে আবার কফলার জন্য তলব দিতে পারবেন আরেকটা জিনিস হলো যদি একামার মেয়াদ থাকে তাহলে কি করবেন যদি আপনার একামার মেয়াদ থাকা অবস্থায় কোনো কোম্পানি থেকে আপনি কপিলের কাছে তলব দিলেন কম যদি এটা মুহফের করল তখন একই অবস্থা যদি যেই কোম্পানি আপনাকে তলব দিছে ওই কোম্পানি যদি আপনাকে কফলা করিয়ে না নেয় টাকাগুলো পেমেন্ট না করে তাহলে আপনি পনেরো দিন পরে তলবটা অটোমেটিকলি ক্যান্সেল হলে আপনি নতুন করে আরেকটা তলব দিয়ে কফলা হতে পারবেন দর্শক এছাড়াও যদি ধরেন আপনার এক আমার মেয়াদ রয়েছে কফলার জন্য তলব দিছেন কিন্তু কফিল কনফার্ম করলো না বা ক্যান্সেলও করলো না তাহলে কিন্তু তিন মাস পর্যন্ত এই তলবটা ঝুলবে তাহলে অবশ্যই আগে কফিলের সাথে কনফার্ম করে নেবেন যে আপনার তলব সে ওকে করবে কিনা ধরেন যদি আপনার এক আমার মেয়াদ দশ দিন আছে বা পনেরো দিন আছে পাঁচ দিন আছে আপনার এক আমার মেয়াদ এই মুহূর্তে আপনি কপিলের সাথে কথা বললেন কপিল বলল তলব ওকে করবে কিন্তু সে ওকে পরবর্তী করলো না তাহলে কিন্তু একটা ঝামেলা তাহলে আপনি কি করা উচিত ওই যে কদিন আপনার একে আমার মেয়াদ রয়েছে রয়েছে ওই কদিন অপেক্ষা করে এক্সপায়ার করে তারপরে তলব দিয়ে সতের সাথে কপাল হওয়ার জন্য আমি অনুরোধ করবো দর্শক এটা ছিল অর্থাৎ তলব দিয়ে কফলা হওয়ার নিয়ম বা কতদিন থাকে আশা করি কিছু জিনিস শিখতে পারলেন যদি আপনি আগে থেকে জানান তাহলে ভালো কথা আর ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে অন্য নতুন কেউ কথা বা বিষয়গুলো জানলো হয়তো কিছু শিখলো তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ